নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, ত্রিপুরায় আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবং যেমনটা জানা যাচ্ছে যে সেখানে স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সেনের ওপর হামলা হয়েছে। বাড়ির পুজো চলছিল, ঠিক সেই সময় মণ্ডপে তার ওপর হামলা চলে এবং অভিযোগের তির কিন্তু বিজেপির দিকে। এবং গুরুতর আহত অবস্থায় শান্তনু সাহা, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আরও একবার জানিয়ে রাখবো আপনাদের, ত্রিপুরায় আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব, সেখানে স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহা আক্রান্ত। বাড়ির পুজো চলছিল, বাড়ির পুজো চলাকালীন মণ্ডপের ভেতরেই হামলা চালানো হয় তার ওপর, এমনটাই অভিযোগ উঠেছে। এবং অভিযোগের তির কিন্তু রয়েছে বিজেপির দিকে। গুরুতর আহত অবস্থায় শান্তনু সাহা, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি সাহা, দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বিস্তারিত শুনবো। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, অনিবার্য কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ত্রিপুরায় আবার আক্রান্ত তৃণমূল, ফের আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব, স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহার ওপর হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। বাড়ির পুজো চলছিল, বাড়ির পুজোর সামনে মণ্ডপের সামনেই তার ওপরে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, সেখানে চিকিৎসাধীন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বিস্তারিত শুনবো। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা স্টিয়ারিং কমিটি গঠন করা হচ্ছে। সেই যুব স্টিয়ারিং কমিটি শান্তনু সাহা গতকাল রাত্রে আক্রান্ত হয়েছেন। তিনি একটি পূজা মণ্ডপের সামনে বসেছিলেন এবং সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাদের উপর আক্রমণ করে, তার আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে এবং পুলিশের কাছে তারা উপযুক্ত তদন্তের দাবিও করেছেন। ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা তারা ঘটনাস্থলে গেছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন ইতিমধ্যে তারা হাসপাতালে পৌঁছেছেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেছেন। দেখো, গত কয়েকদিন ধরে বারবারই তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং এরপরে কিন্তু তৃণমূল নেতাও আক্রান্ত হলেন এবং শান্তনু সাহা, তাকে স্টিয়ারিং কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই যুব তৃণমূল নেতাকেও কিন্তু মারধর করা হয়েছে এবং সেখানে তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে, নিজেদের জায়গা হারিয়ে ফেলেই বিজেপির পক্ষ থেকে এরকম ঘটনা হচ্ছে। বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? এখন বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিজেপির যে রাজ্য নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু ঘটনা অস্বীকার করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো স্পেসিফিক অভিযোগ দায়ের করা হয়নি যে ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন। তবে তারা তারা যেটা অভিযোগ করেছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। অনেক ধন্যবাদ দেবজ্যোতি, কথা বলছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, ত্রিপুরায় আবার আক্রান্ত তৃণমূল নেতৃত্ব, ত্রিপুরায় আক্রান্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব, স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। গতকাল বাড়ির পুজোর মণ্ডপে তার সামনে তার ওপর হামলা চালানো হয় এবং অভিযোগের তির রয়েছে বিজেপির দিকে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি, হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।